আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিমা সাদাত বলছি লন্ডন থেকে। আশা করছি সবাই ভালো আছেন এবং পরিবারের সবাইকে নিয়ে লন্ডনের ভীষণ সুন্দর ওয়েদারটা এনজয় করছেন। আমি গিয়েছিলাম হোমবার্গে, নিয়ে আমার কিছু শপিং ছিল সেগুলো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আমার পছন্দের এই দুইটা শপিং যেগুলো আমি অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম, আজকে ফাইনালি নিয়ে আসলাম। সব কিছু আনপ্যাক করে নিয়েছি, এখন এগুলো আমি জায়গায় জায়গায় রাখবো। তার আগে আমি একটু তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী নিয়ে এসেছি। এখানে আছে পাপরিকা মাস্ক এবং রেডি সল্টেড ক্রিস্প, আমরা পছন্দ করি। আর আছে এগুলা বাকলাভা, টার্কিশ ডিলাইট, অনেক মজা। তারপর আছে আমাদের সবার পছন্দের বিস্কিট, ফক্স স্পোর্টস বিস্কিট, অনেক মজা এটা। এখানে আছে কিটক্যাট, আর আছে সফট টিস্যু টেবিলের জন্য। এখানে আছে গ্রানুলেটেড সুগার, এগুলো হচ্ছে ব্রাউন সুগার। তারপর এখানে আছে স্টাবন স্টেন, যেগুলো আছে এগুলো ক্লিন করার জন্য দ্য পিঙ্ক স্টাফ, এটা নিয়ে এসেছি, এটা অনেক হেল্পফুল, এটার ব্যবহার আমি এর আগে শেয়ার করেছিলাম। আর আছে এইখানে সোপ বার, এই সোপ বারটা আমরা সবাই পছন্দ করি। এইখানে অনেকগুলো নাটস নিয়ে এসেছি বিভিন্ন ধরনের, কিছু ড্রাই ফ্রুটসও আছে, এগুলো হচ্ছে প্রুনস, এইটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে, নিয়ে এসেছি দুই প্যাকেট। আর এখানে আছে ক্রিস্টালাইজড জিঞ্জার, এই ফার্স্ট টাইম আমি এটা নিয়ে এসেছি, ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখে মনে হলো যে নিয়ে যাই, দেখি এটা খেতে কেমন। খুব যে টেস্টি সেটা আমি বলবো না, বা ঠিক আছে, টেস্ট করার জন্য নিয়ে এসেছি। আর এখানে আছে পিস্তাচু, আর এখানে আছে ড্রাইড ম্যাঙ্গো, তারপর এখানে আছে ক্যাশুনাটস, আর দুই ধরনের ক্যাশুনাটস এইটা আছে, এখানে আছে তো দুইটা ব্র্যান্ডের নিয়ে এসেছি। ক্যাশুনাটস আমার কাছে অনেক ভালো লাগে, আর স্ন্যাক হিসেবেও খাওয়া যায়, বিভিন্ন ডেজার্ট আইটেমেও ইউজ করা যায়। এখানে আছে মিক্সড সিড, চার ধরনের সিড আছে এখানে, পরিজে দিয়ে খাওয়া যাবে বা সালাদে দিয়ে খাওয়া যাবে, যদিও আমি রোস্ট করে স্ন্যাক হিসেবে খাই, পরিজ বা সালাদ এগুলোতে আমি পছন্দ করি, এমনিতেই খাই। এখানে আছে সার্ডিনস ইন সানফ্লাওয়ার অয়েল, তারপর এনেছি টুথপেস্ট, না সরি টুথব্রাশ, ইউসার জন্য একটা আর আমার জন্য একটা। এখানে আছে ক্লিং ফিল্ম, তারপর ফয়েল, ওইগুলো তো আর লাগে 60 মিটারের এইটা, আর এখানে আছে 30x29 সেন্টিমিটারের অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এসেছি। আর এখানে আছে ফুড বাগ ক্লিপস, এই সবগুলা আমি এনেছি মাত্র 70p দিয়ে, এত কম দাম এগুলার, অনেকগুলো আছে এখানে। যে কোনো খাবারের জিনিস লেফট ওভার যখন প্যাকেটের মধ্যে থেকে যায়, তখন এইটা দিয়ে টাইট করে ক্লোজ করে দিলে খাবার আর নষ্ট হবে না, একেবারেই ফ্রেশ থাকবে, ক্রাঞ্চি থাকবে, এরকম থাকবে। তার জন্য অনেকগুলো নিয়ে আসলাম, আমি ফার্স্ট টাইম আমি এগুলো ইউজ করবো, আমি এগুলোর ইউজ দেখেছি বা আমি কখনো ইউজ করিনি তাই নিয়ে আসলাম। এখানে আছে অ্যাপসম বাত সল্ট, এগুলা এই সল্টটা মাসলের জন্য খুবই ভালো, আমি ইউজ করি বাত করার সময়। আর এখানে আছে বাথরুম ক্লিনার ফ্লাশ, এই ফ্লাশ এইটা আমার কাছে অনেক ভালো লাগে, বাথরুম ক্লিন করার সময় মানে স্কিনটা ড্রাই হয় না এটা ইউজ করলে, এর জন্য নিয়ে আসলাম। আর এই তো আমার অনেক পছন্দের, এইটা খুবই কিউট লেগেছে আমার এটা কেনার পরে। আর এই যে এখানে আছে ক্যান্ডল হোল্ডার, ভেরি নাইস অ্যান্ড এলিগেন্ট, এই দুইটা জিনিস আমি অনেক দিন ধরেই কিনতে চাচ্ছিলাম, কিনবো করে কিনা হচ্ছিলো না, তা আজকে কিনে তো আমার শখটা পূরণ হয়ে গেছে, এখন এগুলো আমি জায়গা মতো রেখে দিব। তো এইটা আমি এখন ফার্স্ট আমি রিন্স করে নিব একটু লিকুইড দিয়ে, তারপরে এটার মধ্যে আমি পানি ভরে রাখবো এবং দেখবো যে কেমন লাগে এটা রাখলে। এই তো আমাদের ওয়াটার ডিসপেন্সার রেডি, এখন ইউসরা এখানে বসে আছে, ফার্স্ট ও এখান থেকে পানি পান করবে, ওকে প্রথমে দিয়ে দিই,
অশোকটা পূরণ হয়ে যাক, ও অনেকগুলো পানি পান করলো এবং খুশিও। তো আমার কাছে অনেক ভালো লেগেছে জিনিসটা। আর এই ক্যান্ডেল হোল্ডারটা আমি চিন্তা করছি এইখানে রাখবো, এখানে এইখানের জন্য বেসিকলি আমি নিয়ে এসেছি। তো এইভাবে নিচে একটা মিরর দিব, দিয়ে আমি এইখানে এই ক্যান্ডেল হোল্ডারটা রেখে দিব। যদিও রাখার পরে আমার তেমন একটা ভালো লাগছিল না, পরে চিন্তা করে দেখব এটা আর কোথায় রাখা যায়। এখানে আমার কাছে তেমন একটা মানে সুন্দর লাগছে না, পরে আচ্ছা দেখব এটা কোথায় রাখা যায়, আপাতত এটা এখানেই থাকবে। আজকে দুপুরে আমরা টেকওয়ে নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো একটা হোল গ্রিল চিকেন নিয়ে এসেছি, তারপর চিপস আছে, এখানে অনেকগুলো অনিয়ন আছে, উইংস আছে। তো আমার কাছে ভীষণ মজা লেগেছে, অনেক জুসি ছিল, সফট ছিল চিকেনটা, অনেক বেশি ফ্লেভারফুল, একটা মানে বারবিকিউ টাইপের স্মেল আছে। আর ওনাদের সসগুলো কিন্তু ভীষণ মজার। আমাদের লোকাল ফ্রাইড চিকেনের শপ এটা, ওইটার নাম হচ্ছে স্টার গ্রিল, রোমান রোডে পড়েছে। তো খেতে কিন্তু ভীষণ মজা। তো এগুলোই খাচ্ছি আমরা, অনেকগুলো সালাদও আছে, তো আমি সালাদ দিয়ে খেলাম এবং অনেক মজা লেগেছে আসলে, লাঞ্চটা অনেক এনজয় করেছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের ট্রাউজার কেটে আমি কিভাবে একটা সুন্দর আবায়া, ওপেন আবায়া আমার জন্য ডিজাইন করে নিয়েছি খুবই সহজভাবে। এই যে ট্রাউজারটা কিনেছিলাম গতবারের আগের বার ঈদের সময়, থ্রি পিস একটা স্যুটের সঙ্গে ট্রাউজারটা এসেছিলো। তো এই ট্রাউজারটা দেখেই আমাদের স্যুটটা পছন্দ হয়, স্পেশালি আমার মেয়ের। তো ছোটো হয়ে গেছে, ওরা এখন আর এটা পরতে পারে না, তো ড্রেসগুলো তো আমরা ইউজ করতে পারছি না। বা ট্রাউজারটা আমি রেখে দিয়েছিলাম যে আমার অনেক পছন্দ এবং অনেক সুন্দর কাজ করা, ভেরি সফট, খুবই নিখুঁতভাবে কাজ করা। তো আমার কাছে এই ট্রাউজারটা দেখে মনে হয়েছিলো যে এটা দিয়ে যদি আমি একটা আবায়া ডিজাইন করি তাহলে খুবই ভালো হবে। তো আমি ওপেন আবায়া বানাবো, এর জন্য আমি আমার অলরেডি বানানো একটা আবায়া বসিয়ে দিয়েছি। যে কাপড় দিয়ে বানাবো ওই কাপড়টাকে চার পাগে মানে চারটা ফোল্ড দিয়ে বসিয়ে এইভাবে আমি মাপ অনুযায়ী সেলাইয়ের জায়গায় রেখে এটা কেটে ফেলবো খুবই সহজে। আর তারপর আমি স্লিভটা এইভাবে বসিয়ে একইভাবে কেটে নিয়েছি। আমি আসলে অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে কাপড় কাটি না, এইভাবে একটা কাপড় আমার পরনের কাপড় এইভাবে বসিয়ে আমি কাপড় কেটে ফেলি। আর এইভাবে লেন্থটা অ্যাডজাস্ট করে আমি লেসটা আলাদা করে কেটে এইখানে আবার লাগিয়ে দিব। তো হয়ে গেছে আমার স্লিভ, এখন আমি এটা সেলাই করে নিব, সেলাইটা আমি আর শেয়ার করছি না। এই যে আমার আবায়া ফাইনাল লুক, ওপেন আবায়া রেডি হয়ে গেছে। কোমরে আমি একটা বেল্টও দিয়ে দিয়েছি, ওপেন আবায়ের সঙ্গে এরকম একটা বেল্ট থাকলে অনেক ভালো লাগে, কনভিনিয়েন্ট হয় পড়তে। আর এই যে আমার স্লিভটা ভীষণ সুন্দর হয়েছে, যেরকম আমি চাচ্ছিলাম, আমি যেভাবে চিন্তা করেছিলাম যে এরকম একটা আবায়া যদি ডিজাইন করি তাহলে অনেক সুন্দর হবে, সুন্দর সামারি টাইপের একটা আবায়া রেডি হয়ে গেছে। তা আমি তো দেখে খুবই খুশি, সুন আমি এইটা পরবো, আই ক্যান ওয়েট টু ওয়্যার ইট। তো আপনাদের সঙ্গে একটা আইডিয়া শেয়ার করলাম আর কি, যে কীভাবে কাপড় ডিজাইন করা যেতে পারে। আশা করছি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।